আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে ফ্রুট ও জুস দিয়ে মজাদার পুডিং তৈরি করে দেখাবো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন তাহলে দেখে এটা কিভাবে তৈরি করতে হবে পুডিংটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ ফ্রুট ও জুস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ চিনি জুসটা যেহেতু এমনিতে অনেকটা মিষ্টি হয় এ কারণে চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে এখন চুলা বন্ধ থাকা অবস্থাতেই একটা উইস্কের সাহায্যেই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাটা অন করে দিচ্ছি আর এতে একটা বলক তুলে নিচ্ছি এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে আগার আগার পাউডারটা দলা পেকে যেতে পারে এটাতে একটা বলক তুলে নিয়েছি এখন এটা আমি চুলা থেকে নামিয়ে যে মোল্ডে পুডিংটা সেট করব সরাসরি সেই মোল্ডেই ঢিলে নিচ্ছি এখন এটাকে আমি এভাবেই রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে যাচ্ছে ফিরে এলাম এক ঘন্টা পরে আমার জেলিলটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এখন এটার সাইডতে আমি একটা নাইফতে একটু এভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন পুডিংটাকে আমি আনমোল্ড করে নিব পুডিংটা আনমোল্ড করে নেওয়া হয়ে গেছে তো তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার ফ্রুট ও পুডিং দেখলেনি তো এটা তৈরি করা কতটা সহজ আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ